শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান সংলগ্ন উল্লাস মোড় পরিদর্শনে যান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অরূপ গোলদার, বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, বৈকুণ্ঠপুর 1 নম্বর অঞ্চল সভাপতি আজাদ রহমান, বিএলআর প্রতিনিধি দল ও ব্যবসায়ী সমিতির সভাপতি। মূলত শহরের সবজি ফল ও মাছের পাইকারি বাজার উল্লাস মৌজার অনাময় হাসপাতালের পেছনে নিয়ে আসা হবে এই স্থানে, যাতে ব্যবসায়ীদের কোনো অসুবিধা এই অঞ্চলে আমাদের হারসিমন আলিশা মৌজায়, আপনারা জানেন যে এখানে আমাদের একটি আমাদের যে বর্ধমান তেলতলা বাজার যে পাইকারি মার্কেট ছিল মাছ সবজি এবং ফলে, সেই মার্কেটটা টাউনের ভেতর অসুবিধা হওয়ার জন্য আমরা এই এই মৌজায় আমাদের এখানে জায়গা রেডি আছে, আমরা এখানে করব। আজকে দ্বিতীয় মিটিং আমাদের হলো এখানে, আজকে আমাদের দপ্তরের সমস্ত আধিকারিকবৃন্দ ছিলেন, আমাদের ব্যবসায়ী সমিতির সভাপতি থেকে শুরু করে আমাদের সকল ব্যবসায়ী যারা পাইকারি ব্যবসাদার প্রত্যেকে আজকে উপস্থিত থেকে আমরা আজকে পরিদর্শন করলাম এবং আমাদের রাস্তার একটু সমস্যা আছে, আমরা দু একদিনের মধ্যে আমাদের বিএলআর সাহেব ছিলেন, আমরা দেখে রাস্তাটা ডিমার্কেশন করে আমরা অতি তাড়াতাড়ি কাজটা শুরু করব। এতে করে একদিকে যেমন আমাদের টাউনের মধ্যে যে যে একটা জঞ্জাল একটা জঞ্জাল হচ্ছিলো, গাড়ি ঢুকছিল না, অমানুষ অসুবিধা হচ্ছিলো, সেটা থেকে মুক্তি হবে। তার সাথে সাথে আমাদের বৈকুণ্ঠপুর দুই অঞ্চলে এই এলাকায় যদি একটা এত বড় প্রজেক্ট হয় তো আমাদের এখানেও অনেক কর্মসংস্থান মানুষ হবে, এটা আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা সব রকমভাবে সহযোগিতা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, আমাদের বিধানসভার তরফ থেকে, পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমরা করছি। দীর্ঘদিনে বর্ধমান শহরের যারা ব্যবসায়ী আছে, ফল সবজি মাছ যারা বিক্রি করি, তারা জানি শিরো রানিগঞ্জ বাজার তেঁতুলতলা বাজারে একটা বিরাট জ্যাম হয়, বড় ট্রলার ঢোকার অসুবিধা, বড় গাড়ি ঢুকতে পারে না, তার ফলে আমাদের বাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার সঙ্গে একটা আমাদের ব্যবসারও ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতিগ্রস্ত অবস্থায় আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল, আমাদের একটা উপযুক্ত জায়গা যেখানে আমাদের বড় বড় ষোলো চাকার গাড়ি ঢুকবে, আমরা ব্যবসাটা পরিধি বাড়াতে পারবো, এমন তো অবস্থায় দীর্ঘদিন ধরেই মিটিং চলছে। আজকে আমাদের জায়গাটা ফাইনাল করে তার পরিধি দেখা হলো, সঙ্গে রাস্তা 26 ফুটের একটা বড় রাস্তা হলে আমাদের সুবিধা হয়, সেটা পরিদর্শন করলেন আমাদের মাননীয় বিধায়ক, উত্তরের বিধায়ক নিশীথ মালিক, তার সঙ্গে এখানকার বিলারও ছিলেন, মার্কেটিং কমিটির যিনি সেক্রেটারি আছেন তিনি ছিলেন, তাছাড়া আমাদের চেম্বার ট্রেডার্সের চন্দ্রবিজয় আছে, অপুদা আছে, সঙ্গে এখানকার যারা ব্যবসায়ী সবজি ব্যবসায়ীরা এসছেন, ফলের ব্যবসায়ী এসছেন, সেই ব্যবসায়ীরা সবাই এসেছেন, এসে আমরা পরিদর্শন করলাম, জায়গাটা আমরা চিহ্নিতকরণ করলাম, কাল থেকে এর মাপজোক করে কাজ শুরু হবে, যত দ্রুত সম্ভব আমাদের বিধায়ক আমাদের আশ্বাস দিচ্ছেন, এইটা আমাদের বর্ধমানের যত ছোটো বড়ো বাজার আছে যেসব বাজার সেই বাজার এখানে চলে আসবে পাইকারি বাজার, তার সঙ্গে মাল্টিপারপাস আমরা প্রস্তাব দিচ্ছি, মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ, সেটা আমাদের বিধায়ক আমাদের সম্মতি দিয়েছেন, সেটা তার প্রস্তাব পাঠাচ্ছেন, যেন এরই সঙ্গে একটা মাল্টিপারপাস আপনার কোল্ড স্টোর হলে আমাদের একটা বড়ো কর্মসংস্থান বাড়ে, তার সঙ্গে আমাদের এই যে অঞ্চল আছে তারও একটা কর্মসংস্থান হবে, আমাদের ব্যবসায়ী পরিধি বাড়বে। আমার মনে হয় বর্ধমান এই সারাউন্ডিং পশ্চিমবঙ্গে যত ফল আর সবজির মার্কেট আছে আমার এটার পর সব জেলার থেকে বর্ধমান এগিয়ে যাবে। আপনার নাম বিশ্বেশ্বর চৌধুরী, সে ব্যাপারেই খুঁটিয়ে দেখা হয়। বর্ধমান থেকে টিঙ্কু সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।